আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে ওয়াশিয়াসের কমফোর্ট রিডিং মিনি ক্লিপ ল্যাম্প আনবক্সিং করে দেখাবো। এটা আমি শপস থেকে 750 টাকা দিয়ে এটা কিনে নিই। সো এই ল্যাম্পটার অ্যাকচুয়ালি অনেক জনপ্রিয়তা আছে, আজকে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। এবং এটার একটা সংক্ষিপ্ত রিভিউ দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের। দেখতে পাচ্ছেন বক্সটা, বক্সের উপরে ওয়াশিয়াস লাইটিং লেখা আছে এখানে, দেন হচ্ছে নিচে লেখা আছে কমফোর্ট রিডিং মিনি ক্লিপ ল্যাম্প, এবং ল্যাম্পটা দেখতে এরকম। ডান পাশে চাইনিজ লেখা অ্যান্ড মিনি পোর্টেবল ফ্লেক্সিবল আর্ম লেখা আছে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ঘোরাতে পারবেন সেটা লেখা আছে। বাম পাশে লেখা আছে ইউএসবি চার্জিং, মানে আপনারা ইউএসবির মাধ্যমে চার্জিং করতে পারবেন, কনভিনিয়েন্ট টু ইউজ এনিওয়ে, যেখানে সেখানে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন, 3 অ্যাডজাস্টেবল ব্রাইটনেস লেভেল, মানে 3টা পর্যায়ে ব্রাইটনেসটাকে বাড়াতে কমাতে পারবেন সেটা বোঝানো হয়েছে এখানে। আর পিছনে চাইনিজ ল্যাঙ্গুয়েজে অনেক কিছু লেখা, সো অ্যান্ড কালার কোড আছে, অ্যান্ড ওয়াশিয়াসের যে ব্র্যান্ডিং, হ্যাঁ সেই ব্র্যান্ডিং স্টিকার রয়েছে এখানে লাগানো। সো এটা অরিজিনাল প্রোডাক্ট, লেট মি আনবক্স ইট। এখানে স্টিকার লাগানো, তো আনবক্স করার পরে ভিতরে আর কিছুই নাই। এটা হচ্ছে সে লাইটটা, ওয়াশিয়াসের কেবল ল্যাম্প, সো একটু পরে আমি দেখাচ্ছি। অ্যান্ড একটা হচ্ছে ইউএসবি কেবল, অ্যান্ড এখানে রয়েছে হচ্ছে ওয়াশিয়াসের ওয়ারেন্টি কার্ড, এটা অ্যান্ড এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল কীভাবে ইউজ করতে হবে সেটা, অ্যান্ড হচ্ছে স্টিকার, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন, নাথিং এলস। এছাড়া ইউএসবি কেবল, এটার মাধ্যমে চার্জ দেওয়া যাবে এটাকে। সো এটা হচ্ছে আমাদের সে ল্যাম্প। ও সাডেনলি এটা জ্বলতেছেও বিকজ এখানে যে বাটনটা আছে টাচ বাটন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সো ফার্স্ট স্টেপে এটা হচ্ছে হাই ব্রাইটনেস দেয়, দেন আরেকবার যদি আমি যদি বাটনটাকে ক্লিক করি, দেন একটু মিডিয়াম, দেন হচ্ছে একদম লোয়ার ব্রাইটনেস আপনারা দেখতে পাচ্ছেন, দেন হচ্ছে অফ। সো ফার্স্ট বাটন ক্লিক করলে হাই ব্রাইটনেস, দেন হচ্ছে মিডিয়াম ব্রাইটনেস, দেন হচ্ছে একদম লো ব্রাইটনেসে পড়াশোনা করা যাবে, অ্যান্ড দেন হচ্ছে অফ হয়ে যাবে। সো এটা অনেক লাইট ওজনের যা দেখতে পাচ্ছি, অনেক লাইট। অ্যান্ড এখানে একটা ক্লিপ আছে, এটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা যেদিকে সেদিকে ঘোরাতে পারবেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি না যে এলইডি লাইটগুলো আছে, এখানে প্রায় 15টার মতো এলইডি লাইট আছে, এবং এটার ভিতরে 350 অ্যাম্পিয়ারের কিন্তু ব্যাটারি রয়েছে এটার ভিতরে, যেটাকে কিনা চার্জ করা যাবে। এখানে ইউএসবি পোর্ট আপনারা দেখতে পাচ্ছেন কি না, এখানে ইউএসবি পোর্ট আছে, ইফ আই ওয়ান্ট টু চার্জ ইট সো আই ক্যান চার্জ ইট অলসো। সো এটা চার্জ করতে, ফুল চার্জ করতে সময় লাগে হচ্ছে প্রায় 2 ঘন্টার মতো, এবং এটা ব্যাকআপ দেয় হচ্ছে, ব্যাকআপ দেয় এটা 4 ঘন্টার মতো। সো উল্টো করে, হ্যাঁ এভাবে হচ্ছে চার্জ দিতে হয়। সো চার্জের যদি আমি যদি সুইচ অন করি, হ্যাঁ সো এখানে একটা লাইট ইন্ডিকেটর রয়েছে, এখানে লাইট ইন্ডিকেটর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি না, এখানে ছোট্ট একটা লাইট ইন্ডিকেটর রয়েছে, মেবি ফুল চার্জ হলে মেবি এক ধরনের কালার দিবে, এবং যখন চার্জ হচ্ছে মেবি রেড কালার দিবে। হ্যাঁ
সো ইন্ডিকেটর দ্বারা আপনি বুঝতে পারবেন যে চার্জ কতটুকু হয়েছে বা ফুল হয়েছে কিনা সেটা বুঝতে পারবেন। সো এটা বিল্ড কোয়ালিটি ভালোই, এই যে ক্লিপটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, ক্লিপটা অনেক ভালোই মনে হচ্ছে, অনেক অনেক জায়গায় অ্যাটাচ করে আপনারা এটাকে আটকায় আপনারা পড়াশোনা বা আপনাদের অন্যান্য কাজগুলো আপনারা করতে পারবেন। আবার আপনারা যদি টেবিলের উপরে এভাবেও রাখতে চান সেটাও আপনারা রাখতে পারেন, ইচ্ছা করলে এভাবে রেখে দিতে পারেন, এটা টেবিলের উপরেও কিন্তু স্ট্যান্ড করানো যাবে। সো আপনাদেরকে আমি শো করতে চাচ্ছি যে এটা কম আলোতে কেমন ব্রাইটনেস দেয়। আমি লাইট অফ করে আমি আপনাদেরকে দেখাবো যে লাইট অফ করলে কীরকম আলো হয়। এই যে দেখেন, এটা কিন্তু ফুল ব্রাইটনেস এখন চলতেছে। দেন হচ্ছে একটু লোয়ার, দেন হচ্ছে ডাউন, দেন অ্যাগেইন ফুল ব্রাইটনেস, দেন হচ্ছে মিডিয়াম আলো, অ্যান্ড হচ্ছে একদম লোয়ার। সো বই অনেকে যারা হোস্টেলে পড়াশোনা করেন থাকেন, হ্যাঁ রাতেবেলা পড়তে চাচ্ছেন, রুমমেটকে ডিস্টার্ব করতে চাচ্ছেন না সাপোজ, হ্যাঁ তাদের জন্য এটা অনেক হ্যান্ডি হবে আই থিঙ্ক। সাপোজ ওনারা বইটা নেবেন, এরকম বইটা নিয়ে সাপোজ বেড টাইমে যাওয়ার আগে পড়তে চাচ্ছেন হ্যাঁ রুমমেটকে, তাহলে এভাবে ক্লিপটাকে লাগিয়ে ওনারা বই পড়তে পারেন এভাবে। সো যারা ম্যাচে থাকেন তারাও ইভেন, আবার অনেক সময় দেখা যায় যে অনেকের বাচ্চা আছে, পড়াশোনা করছে রাতেবেলা, বাচ্চার জন্য পড়তে পারছে না, তাদের জন্য সো একবার চার্জ করলে এটা 5 আওয়ার্সের মতো ব্যাক আপ দেয়। আমার কাছে জিনিসটা অনেক হ্যান্ডি মনে হচ্ছে, এবং আমি এটার অন্যান্য রিভিউ দেখে যা বুঝলাম যে মোটামুটি পড়াশোনা করার জন্য বা যারা কম আলোতে থাকতে পছন্দ করেন, অনেক সময় বসে বসে আপনারা গভীরভাবে অন্য কিছু চিন্তা করতে চান, তারাও কিন্তু এক রুমের একটা সাইডে আপনারা অন করে জাস্ট লো লাইটে আপনারা জাস্ট অন করেও আপনারা জাস্ট এতে করে আপনারা ইলেকট্রিসিটি সেভ করতে পারবেন, এটা হচ্ছে একদম। আর আরেকটা জিনিস হচ্ছে এটার যে আলোটা কিন্তু একদম হোয়াইট না, হ্যাঁ এটা কিন্তু কিছুটা ওয়ার্ম আলোটা, এটার জন্য হচ্ছে কি এই ওয়ার্ম হওয়ার কারণে এটা ফর এ লং টাইম ইফ ইউ রিড সামথিং, যদি আপনারা কোনো কিছু পড়েন অনেক সময়ের জন্য আপনাদের চোখ কিন্তু সহজে ক্লান্ত হবে না, হ্যাঁ সো এটা খুবই হ্যান্ডি একটা ডিভাইস আমি মনে করছি, এবং এটা অনেক হেল্প করবে আমাদের পড়াশোনা করার, অন্যান্য কাজ করার, সো দ্যাট উই ক্যান নট ডিস্টার্ব আদার্স। হ্যাঁ অনেক সময় অনেক বিভিন্ন মেকানিক্যাল কাজ যারা করে, বিশেষ করে অনেকে দেখা যাচ্ছে যে কি ওই যে মোবাইল ঠিক করছে, হ্যাঁ তাদের একটু বেশি আলো দরকার যে জায়গায় ঠিক করে, তারাও এই ল্যাম্পটাকে ইউজ করতে পারে, ডিভাইসের ভিতরে যে পার্টসগুলো আছে পার্টসগুলোকে ভালো করে দেখার জন্য তারাও এটা ইউজ করতে পারে। সো বন্ধুরা আমি মনে করছি যে আমার এই রিভিউটা আপনাদের হেল্প করবে এটা কিনার ক্ষেত্রে, যে আপনারা এটা কিনবেন কি না, সো আপনারা আপনাদের ডিসিশন নিতে পারেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।